বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মার্চ 2022 কেমন কাটছে সেই নিয়ে আজকের আলোচনা। তো আমরা ইতিমধ্যে মাসিক রাশিচক্র তো আপডেট দিয়েছিলাম, মার্চ মাস সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনেছেন সেখান থেকে, কিন্তু কিছু বিষয়ে অনেকের একটু ধোঁয়াশা রয়ে গেছে, সেগুলো আজকে এখানে ক্লিয়ার করছি। আলোচনাটা দেরিতে পাবলিশ করার জন্য দুঃখিত, যারা মাসিক রাশিচক্র দেখেননি তাদের ক্ষেত্রে এটা নতুন করেই দেখা। তো আমরা এখান থেকে আলোচনাটা শুরু করছি যেখান থেকে বর্তমান পরিস্থিতি চলছে, অর্থাৎ এখানে রাশিচক্রের ডায়াগ্রামে আপনারা অনেকগুলি গ্রহদের পরিবর্তন দেখতে পাচ্ছেন। তার মধ্যে মঙ্গল আপনাদের লগ্নে রাশির অধিপতি, সে কিন্তু বর্তমানে উচ্চস্থভাবে বা তুঙ্গিভাবে অবস্থান করছে। তো এটা একটা খুব ভালো পয়েন্ট বলতে পারেন। তো এটা আপনাদের ক্ষেত্রে শরীর মন একাগ্রতা এবং অবশ্যই বাধা ঠেলে এগোবার ক্ষমতাকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে, এবং মঙ্গলের যে তুঙ্গিভাব সেটা কিন্তু সারা মাসই থাকছে বলতে পারেন। রাশির চতুর্থে আপনাদের মনস্থান গৃহস্থানে বৃহস্পতি সূর্য বুধের কম্বিনেশান চলছে, যেখানে সূর্যের অবস্থান এবং বুধের অবস্থান এডুকেশনের ক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো হলো, সামগ্রিক ক্ষেত্রে মনে কিছু বিষয়ে রাগ জেদ ক্রোধ একটু ধৈর্যহানি এই বিষয়গুলো কিছুটা আনতে পারে। দ্বিতীয় পক্ষে এখানে সূর্য ট্রানজিট করছে রাশির পঞ্চমে, যেটা আপনাদের প্রেম সন্তান ইত্যাদিতে কিছুটা প্রভাব বিস্তার করবে, এবং বুধ একদম শেষে ট্রানজিট করছে, এবং মাসের শেষ দিনে অবশ্যই এখানে শুক্রের ট্রানজিট চতুর্থে হচ্ছে। তো আমরা আলোচনাটা যেরকমভাবে এগোই, প্রতি মাসে চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ প্রেম এইভাবেই এগোবো, এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের শরীর স্বাস্থ্য সন্তান যোগ অর্থনৈতিক অবস্থা সেগুলো ডিসকাস করবো। তাই আলোচনাটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই একবার বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, অন্য কোনো নাম্বার আমাদের নেই। কেউ কমেন্ট সেকশনে অন্য কোনো নাম্বার দিলে সেটা ইগনোর করবেন। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা ডিসকাস সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে কখনোই ভাববেন না যে ছোট আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার যা যা প্রশ্ন আছে সমস্তই ফোনে পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করা। সামগ্রিক দিক থেকে আলোচনাটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সেগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন, যাতে রেগুলার নোটিফিকেশানগুলো পরপর আমাদের থেকে পেতে পারেন। ভিডিওটি শুনুন, শুনে ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য বৃশ্চিকের মানুষদের জন্য, যাতে তারা বার্তাটি আপনার হাত ধরে পেয়ে যান। আমরা আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই সূর্যের অবস্থান বৃহস্পতির সঙ্গে, আমরা এটাই প্রথমে বলবো, কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এ মাসটা আপনার পক্ষে থাকছে। সূর্য বুধের কম্বিনেশানে জব ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রথম পক্ষে বেশি থাকছে। চতুর্থভাবে কর্মের অবস্থান করার জন্য যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ছিলেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন চেঞ্জের আভাস আমরা হরোস্কোপে পাচ্ছি। এ বিষয়ে আমি অবশ্যই সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওতে বলেছি। অনেকে মাসিক রাশিফলের অপেক্ষা করেন, কিন্তু আমি যে গোচর ফলগুলো যখন আপডেট দিই তখন কিন্তু মাসিক রাশিফল সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু এখানে উঠে আসে। আপনারা জানেন যে সূর্যের রাশি পরিবর্তনের কর্ম নিয়ে আমি কী কী বলেছিলাম। তবে এটা মাথায় রাখতে হবে, কর্মক্ষেত্রে কিছুটা দায় দায়িত্ব থাকবে এ মাসে, কাজের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি ইত্যাদি থাকতে পারে। বিশেষত দ্বিতীয় পক্ষে যখন সূর্য রাশির পঞ্চমে যাবে তার উপর শনি তৃতীয় দৃষ্টি পড়বে, ফলে কাজের ক্ষেত্রে কিছুটা ওয়ার্কলোড আছে, একটু প্রেসার আছে, এটা কিন্তু মনে হতে পারে। কিছু টার্গেট করার থাকলে আপনারা যখন ভিডিওটি পাচ্ছেন সেই সময় থেকেই চেষ্টা করতে পারেন, অসুবিধা কিছু নেই। এছাড়া এটাও বলবো যে কর্মক্ষেত্রে এখানে ইন্টারভিউ বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে মাসটা বেশ স্ট্রং, কর্মশত্রুতা থেকে মুক্তির যোগ আছে, এবং তৃতীয়ভাবে মঙ্গলের যে অবস্থান এবং শুক্রের যে অবস্থান এটা কিন্তু ম্যাক্সিমাম এগিয়ে রাখবে। হয় যারা ঘুরে ঘুরে কাজ করছেন বা মুভমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ইভিন অনলাইনের কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং বিশেষত সেলস মার্কেটিং ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই বেশ ভালো ফল থাকবে। তবে মঙ্গল শনি যোগের জন্য আপনাদের একটু মেজাজ স্ট্রং থাকবে, স্বভাবতই যারা কাস্টমার ক্লায়েন্ট ডিল করছেন, সারাদিন ধরে কিছু কাজ করছেন, কারোর কথা একটু মনে লাগতে পারে, গায়ে লাগতে পারে, একটু জেদ আসতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এই নিয়েই কর্মের প্যাটার্নটা এ মাসে চলবে। গত মাস থেকে বৃহস্পতির দৃষ্টি আর কর্মঘরে থাকছে না, সেখানে কিছু পরিবর্তন আসছে, সেই বিষয়ে আমি পরে আপডেট জানাচ্ছি। দৈনিক রাশিফলটা একটু রোজ ফলো করুন। আমি অর্থনৈতিক বিষয়ে অন্যান্য বিষয়গুলো আসছি, একটু ব্যবসাটা বলে নিই। ব্যবসার অধিপতি শুক্রের সঙ্গে মঙ্গল এবং শনির কম্বিনেশান প্রায় পুরো মাসটাই চলছে। তৃতীয়ভাবে শুক্র একটু অলসতা দেয় ব্যবসার ক্ষেত্রে, একটু মানে একটু কী বলবো, আপনার সেই ফোর্সটা নেই, সেই এনার্জির অভাবটা কোথাও যেন একটু কাজ করছে। তবে কমিউনিকেটিভ ব্যবসাগুলো ভালো যাবে, অনলাইনে ব্যবসাগুলো ভালো যাবে, এবং যে কোনো ক্ষেত্রে হকারি, পুষ সেল,
ঘুরে ঘুরে ব্যবসা, এগুলোর মধ্যে কিন্তু স্বাচ্ছন্দ্য থাকবে। চতুর্থ স্থানে সূর্য বৃহস্পতি, বুধের কম্বিনেশন টিচিং প্রফেশন, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনের ক্ষেত্রেও শুক্র এখানে ভালো পারফর্ম করবে। কেমিক্যাল ওয়ার্কসের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো। সরকারি রিলেটেড চাকরি হোক, ব্যবসা হোক, সরকারি আন্ডারটেকিং বিষয়গুলোর ক্ষেত্রেও এই মাসটা আপনার পক্ষে থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি। এই জায়গাটা আপনি গুড রেজাল্ট এখানে পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুক্র মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে তাহলে পার্টনারশিপ জায়গায় কিছু সমস্যা থাকতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার সেলফ স্যাটিসফ্যাকশন, মানে আপনি একটা সারাদিন ব্যবসা করতে একটা স্যাটিসফ্যাকশন পান যে এত টাকা লাভ হলো, যে ব্যবসাটা ভালো হলো, সেই জায়গাটার অভাব থাকতে পারে। এই বিষয়ে একটু জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিতে পারেন খুব সমস্যা ফেস করলে। আসা যাক এবার পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এখানে পড়াশোনার ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, বিশেষত কম্পিটিটিভ এক্সাম কিছু দেওয়ার থাকলে বা আগে থেকে দিয়ে থাকলে সেই দুক্ষেত্রেই কিন্তু এ মাসে ভালো ফল কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। ওভারঅল বিষয়ে কম্পিটিটিভ এক্সামগুলো ভালো যাবে, রেগুলার স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে। কিন্তু শুক্র যেহেতু তৃতীয় অবস্থান করছে, যাদের এই মোবাইল গেম কম্পিউটার গেমের নেশা আছে, যারা একটু ফাঁকিবাজ তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই যাচ্ছে। সকলের নয়, যাদের শুক্র তৃতীয়স্থ আছে, শুক্রের প্রভাবাধীন যারা, বা এই ফাঁকিবাজি কম্পিউটার মোবাইল গেম ইত্যাদি নেশায় যারা বুঁদ হয়ে থাকেন, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, মাথায় রাখবেন। আদারওয়াইজ গবেষকদের ক্ষেত্রে মাসটা বেশ ভালো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে, অবশ্যই চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। প্রথম পক্ষটা খারাপ নয়, দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। আলোচনায় প্রেম সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে বড় রদবদল আসতে চলেছে। এপ্রিল থেকে বৃহস্পতি প্রবেশ করছে প্রেমের ঘরে, যা আগাছা, মানে সহজভাবে বলতে গেলে খারাপভাবে নেবেন না, যে প্রেমগুলো আপনার জীবনে টিকবে না সেরকম প্রেমের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই সময় কিছুটা সমস্যায় পড়তে পারেন। চলতি প্রেমগুলো যারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন ভালো আছেন, ভালো থাকবেন, কিন্তু সমস্যা এই সময় থেকে যদি ফিল করেন, দেখুন এপ্রিলে ট্রানজিট, তার মানে তার আগে থেকেই মার্চ থেকেই ভালো ফল, নেগেটিভ ফলগুলো আসতে শুরু করবে। তো যারা প্রেমের ক্ষেত্রে বর্তমানে ঝড়ঝাপটার মধ্যে আছেন, জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক বলে আমার মনে হয়। চলতি প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটাই আমি ভালো বলবো, দ্বিতীয় পক্ষে সূর্যের অবস্থান প্রেমের ঘরে অহম বৃদ্ধি করবে, আমিত্ব, এই অহম মানে আমিত্ব, ইগো, এগুলোকে বলছি চাইছি আমি, সেগুলো বৃদ্ধি করবে। অহম মানে যেটা আধ্যাত্মিক অর্থে বোঝায়, সেই অহমকে আমি এখানে কিন্তু বলছি না। তো এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, নিজের যে অহংকারকে নিয়ন্ত্রণ করা দরকার। এবং এখানে আমি প্রেমের ক্ষেত্রে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে যারা আগ্রহী, আমার যদি সাজেশান শোনেন, খুব তাড়াহুড়ো না থাকে তাহলে আমার মনে হয় এপ্রিলের 13 তারিখের পরেই নতুন প্রেম নিয়ে ভাবনা চিন্তা করুন। তার আগে সময়টা কিন্তু হতে পারে আপনার প্রেমটা হয়তো এলো একটা ভুল বার্তা নিয়ে এলো, তো সেটা হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আলোচনায় আমি বলবো প্রেমের ক্ষেত্রে, যদি নতুন প্রেমের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো থাকে, অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয়তা তা আলাদা আলাদা রকমের, একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এবার আলোচনা অবশ্যই বিবাহযোগ, বিবাহযোগ আছে এবং এ মাসে উত্তম বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে পারেন, সম্বন্ধ প্রেমযোগ দুক্ষেত্রেই কিন্তু বিবাহযোগ আছে এবং খুব ভালো গাঢ় বিবাহযোগ আছে, কিন্তু রাহু রাশি পরিবর্তন একদম আসন্ন। রাহু আর কয়েকদিন পরেই বিবাহঘর ছেড়ে দেবে। এই সময় যে আসার সম্বন্ধগুলো, বিশেষত নতুন সম্বন্ধ, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সব আননোন বিষয় থেকে সম্বন্ধ আসছে, সেগুলোর ক্ষেত্রে যদি চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু যাদের জন্মছকে ফ্রড হওয়ার যোগ আছে, দেখুন যোগ থাকতে হবে ফ্রড হওয়ার। আমি বলে দিলাম বৃশ্চিক রাশি বিবাহে ফ্রড হবে মানে সবাই হবে তা নয়, যাদের ফ্রড হওয়ার যোগাযোগ আছে, ঠকার যোগ আছে সোজা কথায়, তারা ঠকতে পারেন, চোখ কান খোলা রাখবেন। কিন্তু বিবাহযোগ আছে, সম্বন্ধ প্রেমযোগ এবং সেকেন্ড ম্যারেজ দুক্ষেত্রেই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্বাভাবিক থাকছে, দাম্পত্য অশান্তির মধ্যে যারা জেরবার কোটকাচারি চলছে, আমার মনে হয় মার্চ এপ্রিল সময়টা টার্নিং পয়েন্ট, রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতিগত বিষয় হয় সেটা স্বাভাবিক হবে, নয় ছাড়াছাড়ির মাধ্যমে সমাধান সূত্র পাবেন, এই একটা জায়গা কিন্তু এই সময় আসতে চলেছে। যারা স্বাভাবিকভাবে দাম্পত্য সুখের মধ্যে আছেন, দাম্পত্য সুখ বজায় থাকবে, কিন্তু শুক্রের তৃতীয়স্থ অবস্থান পার্টনারের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ দাম্পত্য সুখ স্বাভাবিক থাকে। লাইফ পার্টনার জীবনে কিছু ক্যারিয়ারের উন্নতি, তার জীবনে কিছু ডেভেলপমেন্ট, এগুলো হতে পারে এ মাসে। আলোচনা এবার বিবিধ বিষয়ে মনোযোগ সহকারে শুনবেন। আমি প্রথমেই বলেছিলাম বিবিধ বিষয়ে ডিটেল আলোচনা করবো, যেগুলো মিস করে গেছি বা ভুলে গেছি বলতে সেগুলো কিন্তু অবশ্যই বলবো এখানে, প্লাস ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনোযোগ সহকারে শুনবেন। আরও একবার বলে দিই, নাম্বারটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার, অন্য কোনো নাম্বার নেই। কেউ যদি কমেন্ট সেকশনে দেন, অনেকে ফ্রড করার জন্য দেন, দেখবেন সব জ্যোতিষীর কাছে এই পণ্ডিতজি বলে একটা নাম্বার যায়, তো সেখানে অনেকে টাকা দিয়ে ফেঁসে গেছেন, তো এটা করবেন না, এটা খেয়াল রাখবেন এবং অ্যাওয়ার থাকবেন, অন্যদেরও অ্যাওয়ার করে দেবেন। আর আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপকে ফলো করবেন, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পান। সাবস্ক্রাইব যারা করে আছেন, নোটিফিকেশান পাচ্ছেন না, বেল আইকনটা একবার ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। শরীর স্বাস্থ্য প্রথমেই, হেলথ স্ট্রং থাকবে, মঙ্গল তুঙ্গস্থ, রোগভোগ থেকে মুক্তি লাভের জায়গাটা স্ট্রং,
কিছুটা হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সাময়িক ব্লাড প্রেশারের সমস্যা একটু আপডাউন করতে পারে। চোটাঘাতের চান্সেস আছে, মঙ্গল তুঙ্গস্থল শনি মঙ্গল যোগ চলছে, বাচ্চাটা এই ধরনের যোগ থাকলে চোটাঘাতের বিষয়ে সতর্ক থাকা দরকার বলে আমার মনে হয়। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো হতে পারে। কেনাকাটি সংসার পূর্ণের কাজের ক্ষেত্রে মাসটা ভালো, তবে দ্বিতীয় পক্ষটা আপনাদের বেশি ভালো যেতে পারে এবং কিছু প্রয়োজনীয় গ্যাজেটস, কিছু পুরনো জিনিসপত্র রিপেয়ারিং, এসি ফ্রিজ কিছু কিনলেন, এইগুলো আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু সেল করার ক্ষেত্রে মাসটা কিন্তু প্রথম পক্ষ থেকেই ভালো, সেগুলো করতে পারেন। আইনি কাজগুলোর ক্ষেত্রে পরিবর্তনের চান্সেস আছে, সিভিল মামলার গতিপ্রকৃতির পরিবর্তন হতে পারে, ভালোর দিকে হতে পারে। শত্রু নাশের যোগ থাকছে, গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মাসটা ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো, তবে সন্তান যোগের ক্ষেত্রে যারা অপেক্ষা করে আছেন, খুব ভালো একটা আসার সময় আসছে। আমি বৃহস্পতির ভিডিও খুব তাড়াতাড়ি আপডেট দেবো, তাও আগেই বলে দিচ্ছি, বৃহস্পতির রাশি পরিবর্তনের পরপর সন্তান যোগের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রং শক্তিশালী একটা চান্সেস আসতে চলেছে। সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাসটা ভালো, তবে দ্বিতীয় পক্ষে সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকবেন। সন্তান যাদের আছে, সন্তানের জেদ রাগ ক্রোধ এগুলো একটু বাড়তে পারে। আয়ভাবের ক্ষেত্রে মোটার উপর শুভই আমি বলতে পারি, সঞ্চয় হবে, কিন্তু মাসের শেষ দিক থেকে, শেষ সপ্তাহ থেকে কিছু অযাচিত খরচ হবে, বা আপনার ভোগ সুখে ব্যয় বা ফ্যামিলি এক্সপেন্স বলতে যেটা বুঝি সেটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি বলবো আয়ের ক্ষেত্রটা মোটের উপর ভালো যেতে পারে। এই জায়গাটা আপনি কিন্তু মোটের উপর স্টেবল ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে পারিবারিক মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো। খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা জবরদস্ত যাবে, খুব ভালো যাবে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। অনলাইনের কাজ, ভ্রমণ, ছোটোখাটো জায়গায় মুভমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরা, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলো ট্যুর রিলেটেড কাজগুলো ভালো যাবে। দেখতে থাকুন দৈনিক রাশিফল, আরও আরও বিষয় জানতে পারবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে এই মাস সংক্রান্ত সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে নেবেন। আমি যদি এই ভিডিও ঠিক আগে আপডেট দিয়ে থাকি দৈনিক রাশিফল, তাহলে এখানে এন্ড স্ক্রিনও পেয়ে যাবেন। ফিরছি আমরা একটু পরেই দৈনিক রাশিফল নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।